আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা কথা বলবো আপনাদের সাথে, আমি জানি অলরেডি আপনারা টপিক দেখে ফেলেছেন। আজকে কথা বলবো ইউকের স্পাউস নিয়ে, লাস্ট ইনটেক। অলরেডি বলেছিলাম একটা ভিডিও আছে আমাদের ইউকেতে, সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ইনটেক। বাট আপনাদের জন্য আইটি সুসংবাদ নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইউকেতে যারা নভেম্বর একটা ইনটেক আছে, নভেম্বরে কিছু ইউনিভার্সিটি আছে, হাতে কোনো কয়েকটি ইউনিভার্সিটি আছে, যারা আপনারা নভেম্বরে স্পাউস নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইউকেতে মোটামুটি সিঙ্গেল যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য সবসময় আছে, লাইক আমরা উই আর ওয়ার্কিং এখন ফেব্রুয়ারি ইনটেকের জন্য করছি, বা যাদের অপরচুনিটি আছে তাদের জন্য আমরা নভেম্বর ইনটেক করছি। বাট যারা স্পাউস নিয়ে করতে চান তাদের জন্য দ্যাট ইজ দ্য লাস্ট টাইম নভেম্বর ইনটেক যেটা আছে, নভেম্বরের ক্লাস স্টার্ট হবে, সেখানে আপনারা গিয়ে হচ্ছে আপনারা স্পাউস নিয়ে বেবি সহ মুভ করতে পারবেন। কারণ এটা তো আসলে শেষ সুযোগ, মানে একসাথে মুভ করার জন্য শেষ সুযোগ, পরবর্তীতে স্পাউস জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আসলে একটা আদার রিকোয়ারমেন্টস লাগে। তো তাদের জন্য বলছি যে যারা আপনারা প্ল্যান করছেন আইএলটিএস এবং ওয়াইটিএসি দিয়ে, আমি ডুওলিঙ্গো প্রেফার করছি না এই মুহূর্তে, ওয়াইটিএসি এবং আইএলটিএস দিয়ে আপনারা কিন্তু ব্যাচেলর মাস্টার্স কোর্সের জন্য স্পাউস নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনারা জানেন যে ব্যাচেলর কোর্সে কিন্তু স্পাউস নিয়ে যাওয়া যায় না, সো মাস্টার্স কোর্সে আপনারা স্পাউস নিয়ে যারা প্ল্যান করছেন, গ্যাপ আছে বা প্ল্যান করে ফেলবেন, তারা অগস্ট পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আমার কাছে মনে হয় যে টিউশন ফি সম্পর্কে আপনারা সবাই জানেন, 11,000 থেকে 13,000 বা 15,000 পাউন্ড পর্যন্ত পড়বে, এক বছরের মাস্টার্স কোর্স পড়বে। আপনাদের যাদের সিজিপিএ 2.80 আছে বা 9.0 আছে তারাও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 3 থেকে 4 বছর বা 5 বছরের বেশি স্টাডি গ্যাপ হলে প্রপার এক্সপ্লেনেশনটা দেখাতে হবে মাস্টার্স প্রোগ্রামের জন্য। আর যারা ব্যাচেলার অ্যাপ্লিকেশন করতে, ইভেন নভেম্বর আপনারা কিন্তু ব্যাচেলার অ্যাপ্লাই করতে পারবেন, আমার শুধু যে মাস্টার্সের কথা বলছি সেরকম না, ব্যাচেলার সিঙ্গেল অ্যাপ্লিকেশন যারা আছেন তারাও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেই জায়গা থেকে যারা প্ল্যান করছেন এই টিউশন ফিস এবং ব্যাংক স্টেটমেন্ট, আপনারা সবাই জানেন যে 28 দিনে ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে আপনারা ক্লাসের জন্য অ্যাপ্লাই করতে পারেন, আর এরপরে অ্যাম্বাসি ভিসা হতে হতে আর 1 মাস, 2 মাসের ব্যাংক স্টেটমেন্ট হলে কিন্তু ইকোতে হয়ে যাচ্ছে। আর হচ্ছে আপনার আইএলটিএস মিনিমাম 6.5 ফর মাস্টার্স প্রোগ্রাম, অথবা ওয়াইটিসি হচ্ছে 7 লাগবে মিনিমাম, ইচ ব্যান্ডে 6 থাকতে হবে, আইএলটিএসও 6 থাকতে হবে, আর ব্যাচেলারের জন্য 6 থাকলে আপনারা হচ্ছে ইচ ব্যান্ডে যদি 5.5 থাকে তাহলে কিন্তু আপনারা ডিরেক্ট ব্যাচেলার কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারেন। সো এই তো মোটামুটি ছিল ব্যাংকের, এখন অনেকগুলো ব্যাংকে আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্টে হেল্প করে থাকে, আমরাও আছি, আমরাও অনেকভাবে আপনাদেরকে সেই হেল্পটা করতে পারবো। আপনারা যারা প্ল্যান করছেন সো দেরি না করে লাস্ট সুযোগটা আছে যেটা আছে না সেটা আপনারা গ্যাদার করে নেন, তাহলে খুব ভালো হবে। আর আমার ফ্রেন্ডস কনসালটেন্সি আপনাদের সাথে আছি সব ধরনের হেল্প নিয়ে, একাডেমিক রিলেটেড যে কোনো কিছু আমাদেরকে আপনারা শেয়ার করতে পারেন, ইমেল করতে পারেন, ফোন করতে পারেন, এবং সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন, আমাদের এক্সপার্ট কাউন্সিলর আপনাদেরকে হেল্প করবে সবভাবে সহযোগিতা করার জন্য। ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে, সেদিন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।